হিমাম বুখারি রহমা তার এই এক নাম্বার ছাড়াও আরও ছয়টি জায়গায় তার কিতাবে হাদিসটিকে এনেছেন এই হাদিসটা আমরা প্রত্যেকে জানি যে ওমর ইবুল খাত্তাব রাজি আল্লাহ তালহো থেকে একটা হাদিস বর্ণিত নিয়তের হাদিস হিসাবে প্রসিদ্ধ যে ইন নামাল আমাল বেন ও ইন নামা লিকুল্লিমানওয়া এই যে প্রথম দুইটি বাক্য এই দুইটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য একটা হলো ইননামাল আমাল ও আমল তখনই গণ্য হবে যখন কোনো কাজ নিয়ত করে করা হবে আর তার পরের বাক্যটা হচ্ছে ওয়া লিকুল লিকুলিম ইম্মা নওয়া একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে এই দুইটা জুমলা হল আজকের খুদ্বার মূল বিষয় এই হাদিসের পরের অংশগুলো ব্যাখ্যা শুরু। কেমন রসা বলেছেন ফামান কানাত হেজরতহ ইলাল্লাহি ওয়া রাসলিহি ফা হেজরাত হইল আল্লাহ ইউয়া অমান কানাত হেজরাতু হ লে দুনিয়া ইউ সি আউ ইমরা আতান আউ ইমরা আতিন ইয়ে তা জাউয়া জুহা ফা হেজরাতুহ ইলা মাহা জারাইলে এটা একটা এক্সাম্পল পেশ করা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো একটা কাজ যদি করে যেমন হেজরত করা সে যদি হেজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য করে থাকে নিয়ত যদি এটা হয় তাহলে এটাই গণ্য হবে কেমত মাঠে লেখা হবে যে এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের জন্য হিজরত করেছিল তার দিন ধর্মের জন্য হিজরত করেছিল এটাই গণ্য হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি হিজরত করে থাকে দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় হতে পারে তার এলাকা থেকে আর একটু এলাকায় সাত ছন্দের সাথে সে বসবাস করতে পারবে এই জন্য হিজরত করেছে যেমন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ভাইয়েরা আছে যারা ইউরোপ আমেরিকায় পাড়ি দেয় কেন সেখানে একটা ভালো পরিবেশ সে পাবে তাদের মান উন্নত সেখানে নিজের মতো করে সে চলতে পারবে এই উদ্দেশ্যে সে ইউরোপে চলে যায় আবার এর উল্টাও আছে কেউ ইউরোপ আমেরিকা থেকে সে আরব দেশগুলোতে চলে আসে শুধু তার দিনকে হেফাজত করবে সেই উদ্দেশ্যে তাহলে দুইজনই সফর করল কিন্তু দুইজনের মধ্যে যেই ব্যক্তি তার দিনকে হেফাজত করার জন্য বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হিজরত করেছে এই ব্যক্তির হেজরতটাই হিজরত বলে গণ্য হবে আবার দেখা যায় যে নেটের যুগে এটা অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে টুইটারের মাধ্যমে কেউ কারো ভিন দেশের মহিলার সাথে সম্পর্ক হয়ে গেছে সেই মহিলা দেখা যায় যে তার কারণে তার রাষ্ট্র ছেড়ে দিয়ে চলে আসে তাহলে এই হেজরতটা একটা ব্যক্তিকে কেন্দ্র করে এই হেজরতটা একটা মহিলাকে কেন্দ্র করে তখন সে যতই ধার্মিকতা দেখাক না কেন যে আমি দিনধারের জন্যে চলে আসছি এটা গণ্য হবে না গণ্য হবে যে যেই উদ্দেশ্যে হেজরত করেছে এটা ছিল হাদিস আমরা মুসলিমরা এমন কেউ নাই যে হাদিস না জানি তবে আমি আজকে এই হাদিসটাকে একটু ভিন্নভাবে আপনার কাছে ব্যক্ত করবে আমি আশা করি এটা আপনাদের কাছে একটু ব্যতিক্রম মনে হবে আর এই হাদিসের পরে আশা করি আপনাদের অন্তর অনেকটাই আল্লা সুবানাহ আতালার দিকে বরং ভালো কাজের দিকে ঝুঁকবে এই দাবি নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতেছি আল্লাহ সুবাহ যেন আমাকে তৌফিক দান করেন আমি কিছু কথা আছে সহ আপনাকে বলতে হবে তো প্রথম কথা এই হাদিস সম্পর্কে এই হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান কি আর আমাদের বড়োদের কী জ্ঞান ছিল এই সম্পর্কে দুই একটা কথা প্রথমে বলি তার মধ্য থেকে প্রসিদ্ধ একজন ইমাম আবু দাউদ আজ্জিস্তানি তিনি তার একটা কিতাবের মধ্যে বা তার সম্পর্কে বলা হয়েছে এইরকম তিনি বলতেন কাতাব্তু আন রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম খামসা মেয়াতে আল খামসা মেয়াতে আলাফি হাদিস ওসা বি আর বা আলাফি হাদিস আবুদাউদ্জিস্তানে তিনি বলছেন যে আমি রাসুল্লাহ সালু আলহি ওয়াসাল্লামের নামকরণ করে হাদিস বর্ণনা করা হয়েছে এমন হাদিস আমার কাছে পৌঁছেছে পাঁচ লাখ কত হাদিস পাঁচ লাখ তার মধ্য থেকে তিনি বলছেন যে আমি আমার কিতাবে স্থান দিতে পেরেছি সনদের দিক থেকে মতনের দিক থেকে যেটা সাবেদ রাসস্থান পর্যন্ত পৌঁছে এমন হাদিস চার হাজার তিনি বলতেছেন সেই পাঁচ লাখ বর্ণিত হাদিসের মধ্য থেকে আমি সাবেদ করতে পেরেছি বা সনদের দিক থেকে মিল পেয়েছি এমন হাদিস চার হাজার আমার কাছে জমা হয়েছে সেই চার হাজার হাদিসকে তিনি ফোকাস করে বলতেছেন এই চার হাজার হাদিস মধ্যে এমন চারটা হাদিস আছে এই চারটা হাদিস কোনো ব্যক্তি যদি গ্রহণ করে নেয় তাহলে তার দিন পালন করার জন্য যথেষ্ট হয়ে যাবে তিনি তার ভাষাটা এইভাবে বলেছেন তিনি বলেছেন অফি হে আর বা অত হাদিসিন একজন ব্যক্তির দিন দারিত্ব পরহেজগারি হওয়ার জন্য মাত্র চারটা হাদিস লাগবে এই চারটা হাদিস হলেই সে পরহেজগার হয়ে যেতে পারবে তার মধ্যে থেকে একটা হাদিস কৌলহ আলহি সালাত আসসালাম রসুল্লাহ আলাইহি আলহি আসাল্লামের এই হাদিস কি ইন্নামাল আমাল ও বিনিয়ত তার এক নম্বর হাদিস হচ্ছে ইননামাল আমাল ও এই হাদিসটাকে যদি কোনো ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে তাহলে তার দিন দারিত্বের জন্য একটা অংশ পুরা হয়ে যাবে দ্বিতীয় যে হাদিসটা তার লাগবে সেটা হচ্ছে নোমান বিন বাসিরের হাদিস তাতে কি আছে আল হালাল ও বাইয়ুন অল হারাম ও বৈনুন ও বৈনাহমা ওমরুন মুস্তাবিহাত কাসির নাস এই একটা হাদিস যেটা আপনি বুখারিতে পঞ্চাশ নম্বর পেয়ে যাবেন পঞ্চাশ একান্ন বান্ন এই তিনটা হাদিসের মধ্যে পেয়ে যাবেন নৌমান বিন বাসিরের হাদিস হিসেবে প্রসিদ্ধ ইনামাল আমাল বিন নিয়াত এটাও বুখারিতে আছে মুসলিমে আছে এই হালাল হারামের হাদিসটাও বুখারি এবং মুসলিমে আছে তিনি বলছেন ওকাউলুহ তিন নম্বর হাদিস যেটা লাগবে সেটা হচ্ছে মিন হোসনেল ইসলামিল মার এ তার কহ মালায়ানি কোনো ব্যক্তি যদি পরহেজগার হতে চায় তাহলে রাসুল্লাহ সাল্লাম আলি সাল্লামের আরেকটা হাদিস তার জীবনে যদি সে বাস্তবায়ন করতে পারে পরহেজগার হতে পারবে সেটা কি মিন তার কি মালায়া মালায়ানি তার সাথে সম্পর্ক নাই তার কোনো ফয়দা দেবে না দুনিয়াবি অথবা দিনের কোনো ক্ষেত্রে এমন কোনো কাজে সে জড়াবে না তার মানে যেই কাজে আপনার কোনো ফয়দা নাই যেটা আপনার সাথে কোনো সম্পর্ক নাই এমন কোনো আলফাল কথা এমন কোনো কাজে আপনি সম্পর্ক রাখবেন না এটা কত ব্যাপক কথা আপনি আপনার মোবাইল নিয়ে গেমস খেলতেছেন আপনি জানেন না এটা আপনার দিন দুনিয়ার কি উপকার করবে আপনার কাছে এর কোনো অ্যান্সার নাই জ্ঞানীদের কাছে তো নাই আপনি আপনার অ্যান্সার দিতে পারবেন না যে সারাক্ষণ যতক্ষণ আপনি গেম খেলতেছেন গেমসটা খেললেন এতে আপনার দিন দুনিয়ার কী উপকারে আসলো আপনার কাছের কোনো উত্তর নাই তো রাসুসলাম বলেছেন কোন ব্যক্তি যদি পারফেক্ট মুসলিম হতে চায় তাহলে সে যদি এই হাদিসটাকে তার জীবনে বাস্তবায়ন করে যে আমার দিন দুনিয়ার কোনো উপকারে আসবে না এমন কোনো কাজে আমি অংশ নেব না তার মানে এই ব্যক্তি পরহেজগার হতে পারবে খেলতামসা চলতেছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছেন আপনি বলেন এটা আপনার জীবনের সাথে কি সম্পর্ক আছে কি লাভ আপনার মানুষ মাছ ধরতেছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতেছেন আপনি বলেন এটা আপনার কি লাভ জীবনের অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটাকে আপনি যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি পরহেজগার হতে পারবেন বড়দের চিন্তা দেখেন একটা হাদিস হচ্ছে নাম আমাল বিনিয়াত এ দ্বারা কি হবে এটা হবে আজকের আলোচনা বিষয় হালাল হারামের যে হাদিসটি কোনো ব্যক্তি যদি হালাল হারাম বেছে চলে তাহলে এটা একান্ত জরুরি তার জন্য তার মধ্যে একটা শব্দ আসছে ওবাইনা হোমা অমরুন মুস্তাবি হাত ফাম তাকাসুব হাত যেই ব্যক্তি সন্দিহান থেকে বেঁচে গেল গেলি দিন সে তার দিন এবং তার মর্যাদাকে হেফাজত করে নিল ওইটা ছিল ওই হাদিসের মূল মানে হালাল হারাম তো স্পষ্ট মাঝে কিছু মোতাসা বিহাত বা মুস্তা বিহাত রয়েছে সন্দিহান এটা হালালো হতে পারে হারামও হতে পারে আর এই বিষয়গুলো অধিকাংশ হারাম হয়েই থাকে একজন ব্যক্তি যদি তার দিনকে হেফাজত করতে চায় সে তো হারাম থেকে বাঁচবেই সে ওই সন্দিহান বিষয় থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারে রাসালাম বলেছেন সে তার দিনকে এবং মর্যাদাকে হেফাজত করে নিল অনেক গুরুত্বপূর্ণ এই হাদিস তৃতীয় হাদিস কি কি বলা হয়েছে মিন হোসনিল ইসলাম এলমার এ একজন ব্যক্তির উত্তম চরিত্র হওয়ার গুণ হল সে এমন কোন কাজের সাথে জড়ায় না যার সাথে তার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আপনার এমন কোন কাজের সাথে আপনি জড়াতে না বরং আল্লাহ সহমতাল্লাহ কোরআন এই মরমে আয়ত রেখেছেন যে ওইবাদুর রহমান দয়াময়ের বান্দা কারা এদা মার্র বিল্লাগুই মার কিরামা যদি তারা কোনো লাগো কাজ হতে দেখে সে তার সম্মান বাঁচিয়ে সেখান থেকে সরে যায় তাতে অংশ নেয় না দয়াময়ের বান্দা কারা হবে যারা লাগো হতে দেখলে আলফাল কাজ হতে দেখলে সেখান থেকে সম্মান বাঁচিয়ে সরে যাবে এটা হলো মুমিন বান্দাদের গুণ তারা রাসু বলেছেন যেই কাজের সাথে যার কোনো সম্পর্ক নাই যেন সেই কাজে না জড়ায় তিন নম্বর হাদিস এটা চতুর্থ হাদিস তিনি বলেছেন ও কৌলহ লায়া কৌনুল মার ও মেনান ইয়ারদা লিনফসি একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন বান্দা হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য পছন্দ না করবে মানে যেটা তার নিজের ক্ষেত্রে সে সন্তুষ্ট হবে এটা তার ভাইয়ের জন্যেও সন্তুষ্টির কারণ হতে পারে এটা যতক্ষণ পর্যন্ত না ভাববে ততক্ষণ পর্যন্ত সে মমিন প্রকৃত অর্থে মমিন হতে পারবে না এ চারটা হাদিস তিনি বলেছেন একজন ব্যক্তির দিনদারিত্ব হওয়ার জন্য এ চারটা হাদিসের উপরে আমল করলে তার পরহেজগারিতা হওয়া সম্ভব এই হাদিসটি মা মুসলিম এবং বুখারি আরেকটা শব্দ এনেছেন কি এনেছেন তারা বলেছেন ইউ মেনু আহাদুকুম তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না হাত্তা ইউ হেব্বু লি আখিহি মা ইউ হেব্বু লি তুমি তোমার জন্য যেটা পছন্দ করো এটা যদি তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ না করতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না আরেকটা বর্ণনা আসছে হাত্তা ইউ হেব্বু লি যেই ব্যক্তি তার প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না তার মানে যেই জিনিসটি আপনি আপনার জন্য পছন্দ করেন এটা আপনার ভাই এবং আপনার প্রতিবেশী আপনার ঘরের পাশে যিনি আছেন তার জন্য সেটা পছন্দ করতে হবে আপনি যেমন পছন্দ করেন না পাশের বাড়ির কোনো হইচই গালাগালি কোনো নোংরা জিনিস আপনার বাসায় না আসুক তাহলে আপনিও আপনার বাসা থেকে তার বাসাতে নোংরা কোনো জিনিস ফেলতে পারবেন না উচ্চবাচ্য করতে পারবেন না আপনার বাড়ির পানি তার বাড়িতে যেতে পারবে না এভাবে বহু দিক আছে যেটা আপনি আপনার জন্য পছন্দ করে আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম কিতাবুল ইমানের মধ্যে এনেছেন ইমাম বুখারি ইমানের তেরো নম্বর হাদিস এবং ইমাম মুসলিম ইমানের চুহাত্তর নম্বর হাদিস এগিয়ে পেয়ে যাবেন তাহলে চারটা হাদিস এক হলো নিয়ত ঠিক করা এক হলো সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকা তৃতীয় হলো আলফল কাজে না জড়ানো চতুর্থ হচ্ছে নিজের অনিষ্ট থেকে অন্যকে হেফাজত করা এ চারটা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি পরিপূর্ণ দিন দিনদার হতে সক্ষম হয়ে যাবে তো এই চারটা হাদিসের একটা হাদিস হলো ইন্নাম আমালু আলু নিয়াত। এ হাদিসটা কতটা গুরুত্বপূর্ণ এ হাদিস সম্পর্কে ইমাম শাহফি রাহেমাল্লাহ তিনি বলতেছেন যে ইনাম আল আমল বিনিয়ত এহাদিসটি হাজা সুলসুল এল জ্ঞানের তিনটা ভাগ আছে পুরো ইসলাম তিনটা জ্ঞান তার মধ্যে একটা হলো ইনাম ও বিন নিয়াত নিয়তের জ্ঞান যার পারফেক্ট হয়ে যাবে তাহলে সে তার ধর্মের এক ভাগ জ্ঞান অর্জন করে নিল বলছেন হাজ হাদিস সুলসুল এল জ্ঞানের তিন ভাগের এক ভাগ এহাদিসটি তার মানে নিয়ত ঠিক করা এটা হচ্ছে ইসলামের অন্যতম একটা জ্ঞানের অংশ এবং তিনি বলছেন এই একটা হাদিস ফিখের সত্তরটা দরজা দিয়ে প্রবেশ করবে তার মানে ফিখ হে মাসলামাসাইলের সত্তরটা দরজা অধ্যায় কায়েম হয়ে যাবে ইন্নাম এ হাদিসটি দিয়ে তাহলে তারাও ইমাম তারাও চিন্তাভাবনা করে আমরাও স্টাডি করি আমরাও ভাবনা করি কিন্তু আমাদের মধ্যে কোনো ব্যক্তি দশটা দিক এই হাদিস থেকে তুলে ধরতে হয়তো সক্ষম নই কিন্তু ইমাম সাফি বলতেছেন এই হাদিস দিয়ে সত্তরটা অধ্যায় কায়েম করা সম্ভব এতটা ব্যাপক রাখে হাদিস এ হাদিস সম্পর্কে আরেকজন তাবি তিনি হাদিসের বর্ণনাকারী তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মাহেদি তিনি বলছেন লাউ তু কিতাবান আমি যদি কোনো কিতাব লিখতাম যে কিতাবের মধ্যে একাধিক অধ্যায় থাকত থাকতো হাদিস আবুল হাতাব আল আমাল ও বেনিয়ত ফিকুল্লি বাপ তাহলে আমি এই হাদিসটাকে আমার কিতাবের প্রত্যেকটা অধ্যায়ে এই হাদিসটাকে নিয়ে আসতাম একজন রাবি বলতেছে আমি যদি এমন কিতাব লিখতাম যাতে অসংখ্য অধ্যায় হতো তাহলে আমি প্রত্যেকটা অধ্যায়ে এই হাদিসটাকে স্থান দিতাম তার মানে এই হাদিস দিয়েই শুরু করতাম এটা ইমাম বখারের উস্তাদের উস্তাদ এবং তিনি বলছেন ওই সমস্ত ব্যক্তিকে ও মান কিতাব কাল বেহাদিসিন যেই ব্যক্তি কোনো কিতাব লিখার ইচ্ছা করবে সে যেন আমাল ও বিনিয়াত এই হাদিসটা দিয়ে তার কিতাবটাকে শুরু করে সম্ভবত এই কথাটা ইমাম বোখার রহমাউল্লাহ তিনি তার ওস্তাদ থেকে গ্রহণ করেছে। যে কেউ যদি কোনো কিতাব লিখতে চায় তাহলে নিয়তের হাদিস দিয়ে যেন শুরু করে কারণ নিয়ত যদি সঠিক হয় তার কম আমলটা গ্রহণযোগ্য হবে আর নিয়ত যদি বরবাদ হয়ে যায় তাহলে তার আমল যত ভালো হোক না কেন সেটা কিন্তু হয়ে যাবে কত চমৎকার কথা তাদের আরেকজন তাবির কথা নিয়ে নেন আবি ওবাইদিন তিনিও প্রসিদ্ধ তাবি তিনি বলেছেন জামা ফিকালি সাল্লামিকিমাত এই দুনিয়ার যত ব্যাপার আছে রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার এক কথায় আমাদেরকে তা জমা করে দিয়েছে সেটা কি রাসুলাম বলেছেন বিন নিয়ত তার মানে হে লোক সকল তোমরা জেনে নাও তোমরা যা কিছু করো না কেন তোমাদের সমস্ত কর্ম আল্লাহ সব তোমাদের নিয়তের উপরে ঘিরে দিয়েছে তার মানে নিয়ত যা এটা গণ্য হবে নিয়ত যদি হয় ইবাদতের ইবাদত হবে নিয়ত যদি হয় আল্লাহর জন্য গ্রহণযোগ্য হবে নিয়ত যদি হয় দুনিয়ার জন্য তুমি বরবাদ হইবা বলছেন দুনিয়ার সব কিছু রাসুলাম তার এক কথায় জমা করে দিয়েছেন ইন্নামাল আমাল ও বিনিয়ত এবং তিনি বলছেন চমৎকার কথা ও জামা আমরিল আেরা ফিকালি মাতিন আর পরকালে কি ঘটবে পরকালের হিসাবটা কেমন হবে তিনি তার এক কথায় জমা করে দিয়েছেন কি মান আহাদা ফি আমরিনা হাজা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দ কি বলেছেন মান আহাদা সাফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন যেই ব্যক্তি এমন কোন কাজ করলো যেটা আমাদের ধর্মে নাই আমাদের দিনে নাই রাসুলসালামের আনিত বিধানে নাই ফাহুয়া মারদুদ বাতিল বলে গণ্য হবে তার মানে কেয়ামতের মাঠে যদি আপনি আকাশ চুম্বি আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন সেই আমলগুলো যদি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের তো আনিত বিধানের মতো না হয় তাহলে সেটা আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে একটা কথা এ হাদিসটি ইমাম মুসলিম কুট করেছেন এটা তো, তো বললাম একজন তাবির কথা এ হাদিস মুসলিমে আছে হাদিসটি মুসলিমের আল আকদিয়া বিচার ফয়সালার অধ্যায় এনেছেন ইমাম মুসলিম একত্রিশ নম্বর অধ্যায় হাদিস হচ্ছে চার হাজার তিনশো চৌরাশি চার হাজার তিনশো পঁচাশি আয়সারাদের তালা থেকে হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন কালা কালা রসলি সাল আলাইহি আমরুনা ওালান যেই ব্যক্তি এমন কোনো কাজ করল যা আমাদের নির্দেশ নাই আমাদের বিধানে নাই আমার আদেশ নাই আমার মতো নয় এভাবে বিভিন্ন বর্ণনায় আসছে রাসলাম বলছেন ফাহুয়া রাতুন আল্লাহ সেটাকে প্রত্যাখ্যাত করে দেবে রাত করে দেবে বাতিল করে দেবে তাহলে দুইটা কথা এক হলো আপনি যা কিছু করবেন ভালো নিয়ত করে করতে হবে আর আরেকটা মূলনীতি হলো যা কিছু করবেন সেটা যেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের মতো করে হয় হাসান আল বসরি রহমা থেকে একটা চমৎকার উক্তি আসছে তিনি বলছেন এল্লা কোন ব্যক্তির মুখের কথা কাজে আসবে না যদি সে আমল না করে কোন ব্যক্তির মুখের কথা আমল কাজে আসবে না যদি তার নিয়ত ঠিক না হয় কোনো ব্যক্তির মুখের কথা আমল নিয়ত ভালো থাকলেও কাজে আসবে না যদি তার আমলটা রাসুল্লাহ সাল্লাম সাল্লামের সন্ন্যত মোতাবিক না হয় কত জটিল কথা আপনি মুখে বললেন আমি মুসলিম সালাতও পড়লেন কুরবানিও করলেন নিয়ত ভালো আল্লাহর জন্য কিন্তু যদি পদ্ধতিটা রাসুল্লাহ সাল্লাহ আলি সালামের মতো না হয় তাহলে সালাত কুরবানি নিয়ত ভালো হলেও আল্লাহর দরবারে কবুল হবে না এর একটা বাস্তব উদাহরণ রয়েছে কুরবানির দিন একটা পশু সালাতের আগে জমা করে ফেলেছে হাদিস তো সবাই জানে তাই না রচনা কি বলছেন মানজাবাহা হাকাবলা সালা ফাহিয়া লাহমন লে আখিহি এটা তার লি এটা তার গুস্ত খাওয়ার বকরি ওমান জাবাহা বাদা সালা ফাহিয়া তাম্মা নুসুকুহ সে ও আসাবা সুন্নাতল মুসলিমিন এই বর্ণনে আসছে যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো সে তার কুরবানিকে পূর্ণ করলো এবং সে আমার সুন্নত বা মুসলিমদের সুন্নতির উপরে আমল ওই আমি তো করে ফেলেছি বলছে এর বদলে তুমি আরেকটা কুরবানি করো তখন বলছে আমার কাছে মাসের ছয় একটা বকরির বাচ্চা আছে বলছে এটা তুমি করো তোমার জন্যে জায়েজ অন্য কারো জন্যে নয় এভাবে বর্ণনাটা রয়েছে কি দেখাতে চাচ্ছি একজন সাহাবি হালাল পশু নিয়ত চমৎকার আল্লাহর জন্যই কোরবানি করেছে এবং তার নিয়তটা কি জানেন সে বলেছিল রাসু কি রাসুল আল্লাহ আমি চেয়েছিলাম যে আমার পশুর গুস্ত সর্বপ্রথম আপনি এবং মুসলিমরা খাক এটা আমার নিয়ত ছিল যে আমার পশুর গুস্তটা আগে আপনি খাবেন মুসলিমরা খাবে এই জন্য আমি তাড়াতাড়ি জব করে ফেলেছি নামাজের আগে ঈদের দিনে দিনই জব করেছে শুধুমাত্র আধা ঘন্টার ডিস্টেন্স নামাজের আগে করেছে রাসুসলাম বলছেন এটা কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না তা সুন্না সব ক্ষেত্রে শুধু সুন্না নয় সুন্না মানে হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আসলামের আদর্শ আপনি ভাববেন যে একটা সুন্না ছেড়ে দিলে কি হয় অনেক কিছু হয় একটা সুন্না অনেক কিছু হয় যেমন এই সাহাবি একটা সুন্নতকে ছেড়ে দিয়েছিল রাসলাম বলছেন তার কুরবানি কবুল হবে না সুন্না হচ্ছে নামাজের পরে কুরবানি করা যে ব্যক্তি পরে করবে সেই ব্যক্তির কুরবানি কবুল হবে তো কত চমৎকার কথা লাইয়া হল কাউল ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন এল্লা মোয়াফাকাতিন লি সুন্না সুন্নতের মোয়াফেক যদি না হয় তাহলে নিয়ত ভালো থাকলেও আপনার ইবাদত কবুল হবে না তো এই হাদিসটা তিনি বলতেছেন দুনিয়ার সব কিছু বিচারটা কিভাবে হবে এক কথায় আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেয়ামতের মাঠে তোমার আমলগুলোকে দেখা হবে নিয়ত ঠিক থাকলে ওকে জমা হবে কিন্তু যদি সেই আমলটা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মতো না হয় রাত আল্লাহ সেটাকে ছুঁড়ে ফেলে দেবে তো এই হাদিসগুলো হচ্ছে ব্যাপক অর্থবোধক হাদিস যেগুলো ব্যাপকতা রাখে তা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইন্নামাল আমাল উন্নয়ের দুইটা শব্দ নিয়ে সেটা কি ইন্নামাল আমল বেন ও ইননামা লিকুলিম রিম মানাওয়া এই দুইটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় যখন নিয়ত সম্পর্কে আলোচনা করার কথা বলা হবে বা আপনি নেটে ঘাটবেন। দেখবেন অধিকাংশ বক্তব্যগুলো খালেস নিয়ত সম্পর্কে আছে যে নিয়ত খালেস হতে হবে এখলাস হে এটা একটা দিক নিয়ত খালেস হতে হবে এটা আমরা সবাই জানি আর এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট জোর দেওয়া হয়েছে কোরআনে আল্লাহ সুবানা হুয়া তালা বহু আয়াতে বলেছে অমা ওমেরো এল্লা লিয়া আবুদুল্লাহ মুখলি সিন আল্লাহ বলছেন আমি আর কোনো আদেশ করি নাই শুধু এতটা আদেশ করেছি যে তুমি সব কিছু খালেজভাবে আল্লাহর জন্যে করো এটা যেমন সোরা বাইয়েনাতে রয়েছে তেমনি সোরা জুমার প্রথম দিকে আল্লাহ সুবানা হুয়াতলা রসুরুল্লা সাল্লাহ আলি আদেশ করে বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব আবিল হক আমি তোমার কাছে একটা সত্য সহকার একটা কিতাব প্রেরণ করেছি ফাহাবুদ্দিল্লাহ মখলি সাল্লাহুদ্দিন তুমি খালেজভাবে আল্লাহর ইবাদত করো এ ক্লাসের কথা রয়েছে সেই সুরারই এগারো নম্বরে তা আল্লাস সুবান বলেছেন কুল এন্নি ওমের তো আন আবুদাহ মুখলি সাল্লাহদ্দিন আমি আদেশ প্রাপ্ত হয়েছি আমি যেন আল্লাহর জন্যে খালেসভাবে আমার দিনকে খালেজ করে দিই একনিষ্ঠভাবে আল্লাহরই ইবাদত করি তাহলে নিয়ত খালেজ হতে হবে এটা একটা দিক কিন্তু আজকের আমার আলোচনার বিষয় এটা নয় নিয়ত সম্পর্কে আলোচনার আরেকটা দিক আছে ইসলামের নীতি হল কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো কাজ করে সেটা নেই কি হোক অথবা পাপ হোক তখন গণ্য হবে কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো কাজ না করে তাকে যদি বাধ্য করে করানো হয় সেটা নেকি হোক গণ্য হবে না আর যদি পাপ হয় সেটাও গণ্য হবে না এটা জানেন কোনো ব্যক্তিকে বাধ্য করে যদি মদ খাওয়ায় কোনো ব্যক্তিকে বাধ্য করে যদি কাউকে হত্যা করায় কোনো ব্যক্তিকে বাধ্য করে যদি পুতুলের সামনে স্যাজদা করায় কিন্তু তার অন্তর যদি ইমান থাকে তাহলে এই যে বাধ্য হওয়ার কারণে তাকে আল্লাহ মুশ্রেক বলে গণ্য করবেন না তেমনি কোনবে স্বামী বলেছে নামাজ না পড়লে তালাক তোমার বাবার পাঠাই দেবো এই ভয়ে সালাত আদায় করে কোন সন্তান যদি ভয়ে সালাত আদায় করে যদি আমি সালাত আদায় না করি তাহলে আমাকে ঘরে ঢুকতে দেবে না বাবার সামনে যখন থাকে তখন নামাজ পড়ে আর অন্য সময় পড়ে না কোনো মালিক যদি কোনো ওয়ার্কারকে বলে যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হলে সালাত পড়তে হবে না নাহলে বেতন কাটা বা বের করে দেবো সেই ভয়ে শুধু ফ্যাক্টরিতে সালাত আদায় করে কোন রাষ্ট্রের নায়ক যদি বলে যে বেনামাজিকে পেলে আমি হত্যা করে দেব। যেমন মোনা রাসলামের রাষ্ট্রে আদায় করত। এই ভয়ে যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে তার সালাদ গ্রহণযোগ্য হবে না যদি যতক্ষণ পর্যন্ত সে ইবাদত হিসাবে নিজের অন্তর থেকে না করবে তার মানে যেই ব্যক্তি ইচ্ছা করে কোনো কাজ করবে না এটা তার আমলে গ্রহণযোগ্য হবে না ইচ্ছা ইনামাল আমাল ও বিনিয়ত কে বলেছেন নিয়ত থাকতে হবে নিয়ত মানে ইচ্ছা হয় এরাদা হয় এবং উদ্দেশ্য হয় দুইটা জিনিস আরবি ভাষায় যে নিয়ত বলা হয় বাংলা ভাষায় হয় ইচ্ছা এবং উদ্দেশ্য যেমন আপনি মক্কা গেলেন আগামী মাসে যাবেন ধরে এক হলো ইচ্ছা আর একটা উদ্দেশ্য দেখেন ইচ্ছার উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি আপনি আমাদের কাছে বলেছেন আপনি মক্কা যাবেন উমরা করার জন্য কিন্তু আপনার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন কি আপনাকে সেখান থেকে বলা হয়েছে যে মক্কাতে তুমি কোনো না কোনোভাবে এসে ঢোকো তোমাকে আমরা চাকরির ব্যবস্থা করে দেব। বিছানায় নাই যেহেতু আপনি সুযোগ নিলেন কিসের উমরার বাহানা আপনার উদ্দেশ্য হচ্ছে চাকরি ওখানে গিয়ে আপনি আত্মগোপন করে থেকে যাবেন আপনার কোনো আত্মীয়ের কাছে সেখানে থেকে আপনি কাজ করবেন কোনো রাস্তা নাই সেজন্য আপনি উমরার বাহানা ধরলেন আপনি আমাদেরকে তো বুঝাইলেন উমরা করতে যাচ্ছেন কিন্তু আপনার উদ্দেশ্য ভিন্ন আল্লাহ এখানে কোনটা গণ্য করবে আপনার উদ্দেশ্য যেটা যে আপনি মূলত যাচ্ছেন চাকরির জন্য লুকিয়ে থেকে যাবেন চাকরি করবেন কারণ আল্লাহকে তো কেউ ধোকা দিতে পারবে না পারবে কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তর খবর জানে তাহলে এই ব্যক্তি উদ্দেশ্য খারাপ এই জন্য সে উমরা কি পাবে না অপরদিকে কোনো ব্যক্তি যাবেই উমরা করার জন্য এটাই তার উদ্দেশ্য কিন্তু আল্লাহ এর মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা হয়তো করে দেবে তার আত্মীয় স্বজন হয়তো কেউ এখানে আছে বলে দিল যখন চলে আসছো থেকেই যাও তোমাকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি তাহলে এই ব্যক্তি উমরার করার জন্য গিয়েছিল এটাই তার উদ্দেশ্য এটাই ইবাদত বলে গণ্য হবে কারণ বলছেন বলছেন আলা আমাল বেন তো ইচ্ছা এবং উদ্দেশ্য এই দুইটাকে আরবি ভাষায় নিয়ত বলা হয় তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি ইচ্ছা করে যদি কোনো কাজ করে সেটা গণ্য হবে এটাও আজকে আমার আলোচ্য বিষয় নয় তার মানে দুইটা গেল একটা কি একটা হলো নিয়ত খালেস হতে হবে এটা আমরা সবাই জানি আরেকটা বললাম যে আমাদেরকে যে কোনো কিছু করি নিজের ইচ্ছার থেকে করতে হবে আজকে যেই বক্তব্যটা আমি করবো ইন্নামালা এটা হচ্ছে আমাদের ওলামাদের দৃষ্টিভঙ্গি সেটা কি নিয়ত এমন একটা সেন্সিটিভ জিনিস আল আদাতু আল ইয়া আদাতি ইজ বিন নিয়া এই শব্দটা হচ্ছে আজকে আমার আলোচনার মূল আমাদের আলেমগণ এবং কোরআন হাদিস এটা বলে কোনো ব্যক্তি প্রতিনিয়ত অভ্যাসগত যে কাজগুলো করে সে যদি এটা ইবাদতের নিয়তে করে তাহলে আল্লাহর কাছে এটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে যেমন ধরেন গোসল করা এটা কি আমাদের অভ্যাস নয় আমরা তো প্রতিনিয়ত গোসল করি আপনি কাজ করে আসছেন গোসল করবেন এই গোসল করাটা কি অভ্যাস আজকে কোনো ব্যক্তি জমার দিনে আসছেন চিরাচরিত আজকেও গোসল করেছেন আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আশা করি যে সবাই গোসল করেছেন এই গোসল করা ব্যক্তিদের মধ্যে এখানে দুই রকমের লোক আছে এক ধরনের লোক যারা প্রতিদিনের ন্যায় গোসল করেছে যেহেতু একটু আগে মাঠে ঘাটে থেকে উঠে আসছে খেলে খেলাধুলা করে গোসল করে আসছে তো শুলে ঘেমে গেছে যদি না ঘামতো সে গোসল করতো না অনেকে শীতের দিন গুসুলি করেনি গরমের দিন হলে হয়তো গোসল করত। এই গুসুল একটা কাজ কোরআন হাদিস বলতেছে কোনো ব্যক্তি যদি এটা এই সেন্সে গোসল করে তার গোসল করার প্রয়োজন নাই শরীরও ঘামে নাই ঠান্ডার দিন তারপরও গোসল করেছে কেন যে আজকে হচ্ছে জুমার দিন আর জুমার দিনে গোসল করাটা হচ্ছে সুন্না এই নিয়ত করে যেই ব্যক্তি গোসল করেছে আজকে সেই ব্যক্তি কেবল ইবাদত করেছে এটা তার অভ্যাস নয় বরং এটা হচ্ছে ইবাদত এই নিয়তে গোসল করলে অভ্যাসটা ইবাদতে পরিণত হয়ে যায় প্রত্যেক ব্যক্তি জুতা পরেন পরেন না যেই ব্যক্তি জুতা পরেন কোন পায়ে পরেন আপনি খেয়াল করেন না মাঝে মাঝে ডান পায় মাঝে মাঝে বাম পায় যদি আপনি ডান পায়ে পড়া ব্যক্তি হন এটা আপনার অভ্যাস আপনি ততক্ষণ পর্যন্ত নেকি পাবেন না যতক্ষণ পর্যন্ত এটা আপনি সুন্নতের নিয়তে না পড়বে সুন্নত কি ডান পায়ে জুতা পরা এটা সুন্নত নয় খোলার সময় বাম পায়ে খোলা মানে জুতাটা ডান পায়ে থাকবে এটা যেই ব্যক্তি নিয়ত করে করে এই ব্যক্তির এই অভ্যাসটা ইবাদতে রূপ নেবে তখন সে আল্লাহর পক্ষ থেকে নেকি পাবে বাজার সদাই করেন তার সন্তানকে একটা চিপস কিনে দেন আপনার ওয়াইফ সন্তানদের জন্য শীতের কাপড় কিনেছেন ঈদের কাপড় কিনেন কেনা আছে সবাই আমরা এগুলো করি এগুলো সব কি অভ্যাস কিন্তু এই কাজগুলো যদি কোনো ব্যক্তি সাদা নিয়তে করে নেকির আশায় করে আল্লাহ বলতেছেন বান্দা কোনো ব্যক্তি যদি তার পকেটের একটা টাকা খরচ করে নেকির নিয়তে সেই টাকা যদি সে নিজে খায় আল্লাহ বলছেন আমি এটাকে বৃথা যেতে দেব না এই এক টাকায় তার হিসাবে লেখা হয়ে যাবে আসুন হাদিসটা দেখিয়ে দিই এই হাদিসটা বলার আগে ওমর একটা কথা আপনাকে শোনাই এমন আবি দুনিয়া তার একটা কিতাব রয়েছে আল এখলাসু নিয়া একটা কিতাব লিখেছেন আল এখলাসু ও নিয়া তাতে তিনি ওমর রাদ থেকে একটা কথা উক্তি নকল করেছেন তিনি বলেছেন কালা ওমর আমালা লিমান লা কোন ব্যক্তির কর্ম ইবাদত বলে গণ্য হবে না যদি সে সেটা নিয়ত করে না করে যদি সে সেটা নিয়ত করে না করে ওয়ালা আজরা লিমান লা লাহু আর যে কাজগুলো আমরা করতেছি এ কাজগুলো করে কোন নেকি পাবে না যদি সে সেই কাজটি নেকির আশা না করে তার মানে তিনি ব্যাখ্যা করে বলতেছেন লা আজরা লিমান লাম ইয়ানি জাল কোন ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহর কাছে সোয়াবের আশা না রাখে তাহলে সেই ব্যক্তি নেকি পাবে না তার মানে নিয়ত লাগবে যেই কাজটা আমি করতেছি কিসের জন্য নেকির জন্য এই নিয়ত ইচ্ছা থাকলে সে নেকি পাবে না হলে নেকি পাবে না এইবার তার কথাটাকে দলিল হিসাবে আমি এবার হাদিস আপনার কাছে পেশ করি হাদিস ইমাম বুখারি এবং মুসলিম তারা উভয় কিতাবে এনেছেন ইমাম বুখারি রহেমাল্লা তিনি পর্ব করেছেন এইভাবে মা আমালা আমি ওয়াল হেসবাতি নিশ্চয় নেকি রয়েছে নিয়তের মধ্যে এবং নেকির আশায় যদি কোনো ব্যক্তি নেকির আশায় ইবাদত করে তাহলে সে নেকি পাবে নয়তো পাবে না এটাকে প্রমাণ করার জন্য তিনি একটা হাদিস কুট করেছেন আন আবি উদ্দিন আনি নবী সাল্লামা কালা ইজ আনফর আলা আল্লাহি কোনো ব্যক্তি যদি তার পরিবারের উপরে কোনো কিছু খরচ করে খরচ করে যদি সে নেকির ইচ্ছা রাখে ফালাহু লাহু সাদাকা তাহলে এই খরচ তার আমল নামায় সাদাকা হিসাবে লেখা হয়ে যাবে এটা ইমাম বুখারি কোট করেছেন হাদিস হচ্ছে পঞ্চান্ন নম্বর হাদিস ইমানের অধ্যায় এনেছেন এমাম মুসলিমের ভাষা হল এন্নাল মুসলিমা এজা আন ফাঁকা আলা আহালিহি না ফাঁকাতান একজন মুসলিম যদি তার পরিবারের পেছনে এক টাকাও খরচ করে ওয়াহুয়া ইয়াহতাসিবুহা এবং সে যদি এই খরচটা নেকির আশায় করে কানাতলাহ সাদাকাতান তাহলে এটা তার আমল নামায় দুইশো ২২১৪ এবং তিনি একটা পর্ব করেছেন সাদাকাতি আলা আকরাবিহি ও আহলিহি যেই ব্যক্তি তার পরিবার নিকট আত্মীয়দের উপরে খরচ করে নেকির আশায় তার মর্যাদা তিনি এই বর্ণনাতে এই হাদিসটা এনেছেন এবং এই হাদিসের প্রেক্ষে আমি আপনাকে আরেকটা হাদিস শোনাই উপমা স্বরূপ পেশ করা হয়েছে আন্না রসূসাল্লাহ আলি ওয়াসাল্লাম কালা লি নিসওয়াতিন মিলাল মিনাল আনসার রাসূল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম আনসার মহিলাদের সামনে বক্তব্য করতেছিলেন এক পর্যায়ে তিনি মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন লায়ামত লে আহ লে এহ দা সালা সাতুন অলাদ এল্লা দাখাল জান্না যে কোনো মহিলার তিনটা সন্তান যদি মারা যায় আর সে যদি এই সন্তানগুলো মরে যাওয়ার কারণে আল্লাহর কাছে সোয়াবের ইচ্ছা করে রাসলাম বলছেন এই ব্যক্তিকে একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত রাসুল্লাহ সাল আল্লাহিসাল্লামকে এক মহিলা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ যদি কারো দুইটা সন্তান মারা যায় রাসলাম বলছেন দুইটা হলেও তার মানে যেই মহিলার একটা দুইটা অথবা তিনটা একটা বর্ণনা একটার কথা আছে কোনো মহিলা বা কোনো মুসলিম ব্যক্তির যদি আদরের সন্তান কোনো একটা মারা যায় সে যদি ধৈর্য ধারণ করে আর এর বিনিময়ে যদি আল্লাহর কাছে নেকির ইচ্ছা করে তাহলে এই মৃত্যুর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে এটা ওয়াদা রয়েছে এই হাদিসটি এমা মুসলিম কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার পাঁচশো বিরানব্বই তো ইন্নামাল আমাল ও বিনিয়াত এতটা গুরুত্বপূর্ণ একটা হাদিস যেটা আমি আপনার কাছে ব্যক্ত করলাম নিয়ত কতটা গুরুত্বপূর্ণ আবদুলিবনে মোবারক প্রসিদ্ধ একজন তাবি তাই না ইমাম বোখারের ওস্তাদের ওস্তাদ আবদুলিবনে মোবারক তিনি বলতেন নিয়ত কতটা ব্যাপকতা রাখে রুব্বা আমালিন সাগিরিন তো আজি মোহন নিয়া ও রুব্বা আমালিন কাবিরিন তো সাগিরোহন নিয়া তিনি বলছেন কতক ব্যক্তিরা আছে ছোট ছোট কাজ করেছে কিন্তু তার নিয়ত ভালো থাকার কারণে সে আল্লাহর কাছে মহা পুরস্কার পেয়েছে আমালিন আর কতক ব্যক্তিরা আছে বড় বড় কাজ করেছে এই দুনিয়ায় কিন্তু সে খুব অল্প কিছু পেয়েছে শুধু তার নিয়তের কারণে আপনি কি মনে করেন একজন শহীদ একজন শহীদ সম্পর্কে বলা হয়েছে এই ব্যক্তিকে আল্লাহ সব হুয়া তালা জান্নাতের একশোটা পৃথিবী সমান জান্নাত তাকে দান করবে একজন হাফেজ কারি তাকে বলা হয়েছে এ হল মিন আহালিল্লাহ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত রাসলামের একটা হাদিসে আপনি পেয়ে যাবেন সেটা ইবনু মাজাতে আছে যদি হাদিসটা আমি এখানে নোট করিনি ইবনু মাজাতে মোকাদ্দমায় রয়েছে রাসলাম বলছে এন্না লিল্লাহি আহালিনা নাস নিশ্চয় মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবারের লোক আছে বলতো সিয়া রসুল্লাহ মান কারা তারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত বলছেন আহালুল কোরআন যারা কোরআনের পরিবার কোরআন যার সঙ্গী এই ব্যক্তি হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত মানে কোরআন যার জীবন কোরআন দিয়ে যে পরিচালিত হয় নিজেকে কোরআনে যার সঙ্গী প্রতিনিয়ত কোরআন পরে কোরআনার সাথে লেগে আছে কোরআনের দার্সে বসে কোরআনের দার্স দেয় ঘরে কোরআন চর্চা হয় উঠতে বসতে কোরআন এই ব্যক্তি হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তো কি বলা হয়েছে কত ছোটো কাজ অনেক বড় পুরস্কার দিয়ে দেয় আর এগুলো বড় বড় কাজ কোরআনের হেফজ হেফজ করা শহীদ হয়ে যাওয়া মসজিদ বানিয়ে দেওয়া মাদ্রাসা করে দেওয়া দেশকে পরিবর্তন করে দেওয়া রাস্তাঘাট বানিয়ে দেওয়া কত টাকা খরচ হয় না বড় বড় কাজ এবনুল মোবারক বলছেন কিন্তু এর নেকি বা যা পায় আল্লাহর কাছে খুব অল্প শুধু তুচ্ছ নিয়ত থাকার কারণে তুচ্ছ নিয়তটা কি এক ব্যক্তি জিহাদ করতেছে আর নিয়ত তার এই লোকে আমাকে বীর বলবে তার নিয়তের কারণে সে কি পেল সে একশোটা জান্নাত পেত কিন্তু শুধুমাত্র দুনিয়ার নাম ডাক পেলো কতক নেতারা আছেন যারা রাস্তাঘাট করে দিচ্ছেন কত জনম কল্যাণমূলক কাজ করতেছেন কত বড় বড় কাজ নিয়তটা কি যাতে আমাকে দাতা বলবে অমুক নেতা কত তুচ্ছ একটা নিয়ত যেই কাজে আপনি জান্নাত পেতেন সেই কাজে আপনি সামান্য একটু দুনিয়ার নাম ডাক পেলেন একজন হাফেজ কত বড় কাজ করেছে আল্লাহর কালাম মুখস্ত করেছে কাল কিয়ামতের মাঠে যখন বলা হবে তুমি কি করেছ বস আমি আল্লাহ কোরআনের হাফেজ বলবে মিথ্যুক তুমি তুমি তো শুধু দুনিয়াতে তোমাকে কারে বলা হবে হাফেজ বলা হবে এই জন্যই শুধু তুমি কোরআন মুখস্ত করেছিলে কত তুচ্ছ একটা নিয়ত তাই না সে অল্প কিছু পেলো দুনিয়া কিন্তু যদি কোনো ব্যক্তি ছোটো ছোটো কাজ করে আর তার নিয়ত যদি হয় মহান তার বিনিময়ে আল্লাহ তাকে কত বড় পুরস্কার দেয় আসুন দুই একটা হাদিস সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমি আপনার কাছে কোট করি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে যদি চাইতে হয় সব থেকে দামি জান্নাত চাইবে তার মানে নিয়তটা যে আমাদের বড় হতে হবে আমাদেরকে সব সময় এটা শিক্ষা দেওয়া হয়েছে যে হাদিসের মধ্যে ওই যে একশোটা জান্নাতের কথা আছে না ইন্নাফিল জান্নাতে মেয়াত দ্বারা জাত আ আদাল্লাহ মুজাহিদিন আফি সাবিল্লা কুল্লু দ্বারা জাতাইনে কাবাইনা সামা ইওয়াল আর্ত এই হাদিসের মধ্যে রাসুসলাম বলেছেন ইজা সাল তুমুল্লাহ ফস আলুহুল ফেরতোস তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদোস চাইবা কেন ফাইন্না হু আল আল জান্না ও আউসাতুল জান্না ও ফৌকাহ আরশুর রহমান জান্নাতুল ফেরদৌস হচ্ছে সব থেকে দামি জান্নাত সব থেকে অন্যতমানের জান্নাত আর তার উপরে রয়েছে রহমানের আরশ জান্নাতুল ফেরদৌস আর ওখান থেকেই সমস্ত নাহারগুলো প্রবাহিত হয় এই জন্য তোমরা যখন আল্লাহর কাছে চাইবা সব থেকে দামিটা চাইবা তো নিয়ত অন্তরের মধ্যে কাম তামান্না যেটা সব থেকে দামি জিনিসের করতে হবে আমি আজকের এই বক্তব্যটা আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো আমরা অনেকে ভালো ভালো কাজ করি কিন্তু এর বিনিময়ে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে এটা আমরা ভুলে যাই আমরা মনেই করি না যে এত বড় কাজ করেছেন আপনি এটার বিনিময়ে যে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে এটা আপনি ভুলে গেছেন সামান্য একটু দুনিয়ার লোভে আপনি আপনার জান্নাতটাকে পাচ্ছেন না শুধু তুচ্ছ একটা নিয়ত থাকার কারণে না আপনার নিয়তটাকে আপনি চেঞ্জ করে নেন রাসুসালাম কী বলেছেন এিকুল্লিম রিম মানাওয়া একজন ব্যক্তি তাই পাবে যেটা তার নিয়তে থাকবে এই কথাটার ওয়েট কত এটা কত কঠিন কথা এটা বোঝানোর দায়িত্ব নিয়ে আমি আপনার কাছে এসেছি যদি আমার হাতে সময় মাত্র পাঁচ মিনিট আমি শুধু এটা বলে দিই আপনাকে ইবনেল মোবারক যে বলেছেন কত ছোট ছোট কাজ নিয়তের কারণে কত ব্যাপক কত বড় আজর আপনি পেতে পারেন এটা আমি কিভাবে আপনাকে বুঝাবো এই জন্য কোরআন থেকে একটা আয়াত আমার নজরে এসেছে সেই আয়াতটা সুরা আন আম তাতে আছে আল্লাহ আতালা সুরা আন আমের মধ্যে পঁচানব্বই নম্বর আয়াতে বলতেছেন এল্লাহ ফ হাব্বি ওয়াহাহ নিশ্চয়ই আল্লাহ হলেন সেই সত্তা যিনি বিচি এবং দানাকে ফাটিয়ে থাকেন ফালিকুল আলিকুল হাব্বি ওওয়াহ ইউরিজুল হাইয়া মিনাল মাইয়িত ও মুখরিজুল মাইয়িতা মিনাল হাই আন্না ফাআন্না তুফাকুন এটাই তো আল্লাহ যিনি একটা মুর্দা থেকে জীবন বের করে আনেন আবার একটা জীবন থেকে মৃতকে মৃত করে দেন জীবনটাকে মেরে দেন এই কাজটা যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফালিকুল হাব্বি ওয়ান আল্লাহ হচ্ছেন তিনি যিনি নাওয়া আর হাব হাব বলা হয় এই যে সরিষার বিচি দেখেন না একটা দানা কিনা সরিষার বিচি লাল শাকের বিচি পাট শাকের বিচি দেখবেন ট্যাবলেটের মধ্যে একটা গোল দানা এটা হচ্ছে হাব আর নাওয়া হলো আমের বিচি কাঁঠালের বিচি মাঝখান থেকে একটু ফাটা থাকে না দুইটা টুকরোর মতো মনে হয় মাঝখান থেকে কিন্তু গাছ বেরোয় এটা হচ্ছে নাওয়া ওয়াউয়া। এই একই মাদ্দা হলো নিয়ত আরবি ভাষায় সিড যেটা এসডাবল ইডি সিড এই বিচিকে নাওয়া বলা হয় আর মানুষ যেটা ইচ্ছা করে এটাকেও নাওয়া বলা হয় এই আয়াতটা আমি আপনার কাছে এই জন্য পেশ করতেছি শুধু নিয়তটা বোঝার জন্য হাদিসের ভাষাটা কি এর নামা লিকুলিমরি এম্মা নওয়া একজন ব্যক্তি যা নিয়ত করবে সে আল্লাহর কাছে তাই পেয়ে যাবে আপনি রাকাত কাজ আদায় করেছেন রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছেন মহিলারা আপনার স্বামীর খ্যাত জন্য আপনি একটা কষ্টকর কাজ করেছেন রাত অনেক সময় জেগে থাকেন তার অপেক্ষায় থাকেন তার পছন্দনীয় খাদ্য পাক করতে আপনার কষ্ট হয় বাচ্চাগুলো টেক কেয়ার করতে কষ্ট হয় এগুলো সব ভালো ভালো কাজ কিনা সন্তুষ্টের জন্য আপনাকে পরিপাঠি থাকতে হয় পুরুষদের জন্যে কত কষ্ট করতে হয় তার ফ্যামিলির খরচ জোগানোর জন্যে কত মেহনত করতে হয় কত বড়ো বড়ো কাজ এগুলো রাস্তা পরিষ্কার করা এটা কষ্টকর কাজ মসজিদ পরিষ্কার করা এটাও কষ্টকর কাজ যত কাজ আছে আপনার জীবনে আল্লাহ আপনাকে একটু অপশন দিছে বান্দা তুমি যদি নিয়ত করো যেটা নিয়ত করবা তোমাকে সেটা দেওয়া হবে এখন এই মেসেজটা আমরা মুসলিমরা বুঝতে পারিনি আল্লাহ যে তাকে কী অফার করেছে আমাদের অধিকাংশদের মাথা ওই পর্যন্ত যায় না এটা বোঝানোর জন্য আমি এই আয়াতটা আপনার কাছে কোট করেছি যে নাওয়া হলো বিচি এবার আপনি বুঝতে পারবেন আল্লাহ যে আপনার ওই দুই রাকাত সালাতের বিনিময়ে জান্নাত দিতে পারে এই যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক একটা ময়লা যে আপনি উঠিয়ে ফেলে দিলেন এই কাজটা করলে আল্লাহ যে আপনাকে জান্নাত দিতে পারে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিলে জান্নাত যে আপনি পেতে পারেন আপনার ঘরে যে বাজার সদাই করে নেন এটার বিনিময়ে যে আপনি জান্নাত পেতে পারেন এটার এই নমুনা হলো এই বিচি আচ্ছা বলেন তো দেখি আপনি আজকে আপনার বাড়িতে একটা ফজলি আমের বিচি রোপণ করবেন বলেন তো আপনার বিশ্বাস কি এটা থেকে কি গাছ বেরোবে আমের গাছ কাঁঠাল তো হইব না হবে না সম্ভব সম্ভব না সরিষার বিচি ফেললেন আর আপনি আকাঙ্ক্ষা করেছেন এটা থেকে স্ট্রবেরি হবে হবে মানে আমাদের প্রত্যেকের জ্ঞান আছে বিচি যদি সরিষার হয় গাছ কিছের হয় সরিষাই হয় তাই না আল্লাহ বলছেন বান্দা দা দুনিয়া এতটা বুঝো তার আল্লাহ যখন বলে দিয়েছে তোমার ভালো কাজের নিয়ত যদি হয় জান্নাতের তো নিয়ত বিচি যদি জান্নাতের হয় তুমি কি পাইবা মালি একজন ব্যক্তি যা নিয়োগ করবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব কত বড় কথা মুসলিমদের কি এর চাইতে বড় অফার মনে হয় আল্লাহ সভান আর কিছু করেনি বলছে বান্দা যতগুলো ভালো কাজ আছে রাসুল কি বলছেন এ বাজার লা তাহকিরান মিনাল মারুফি শাইআন আবু তুমি কোন একটা ভালো কাজকে তুচ্ছতাছিল ভাববা না কোন একটা কাজ তুচ্ছ নয় ওয়েন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সেটা যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলা হয় এটা একটা হালকা কাজ কিন্তু তুমি এটা হালকা ভাবইব না এটা আল্লাহর কাছে অনেক বড় কাজ এর বিনিময়ে জান্নাত পেয়ে যেতে পারো তুমি রসুল কি বলছেন একজন ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ বলছে তাকে তাই দিয়ে দিব আর কি চান আপনি আসুন আমি আপনাকে দেখাই নিয়তের কারণে মানুষ যে জান্নাত পেয়ে থাকে তার দুইটা হাদিস আমি আপনার কাছে কোট করি এমা মুসলিম সে হাদিস কোট করেছে তার একটা হলো আপনি পেয়ে যাবেন নয়শো আশি নাম্বার হাদিস কোথায় গেল সেটা মুখস্থি বলি আপনাকে রাবা রাবি আবনুল কাব ইবুল আসলামী একজন সাহাবি আছে না রাবি কাপ কাব তিনি বলছেন আবি তুমা আনবী সাল্লাম আলহি ওয়াসাল্লাম ফা আতাই তুহ লে ও দুহি ও হা জাতিহি রাবি আবনুল কাব আসলামে তিনি বলতেছেন আমি রাস সাথে রাত যাপন করলাম আমি তার প্রয়োজনের এবং উজু করার পানির ব্যবস্থা করে দিলাম এক লোটা পানি এনে দিলাম রাস আমাকে বললেন সাল রাবী তুমি কিছু চাও একটা যুবক অভাবী সাহাবি ছিল সে ভেবেছে হয়তো অর্জনে একটা ওট গরু ছাগল দিয়ে দিলার উপকার হবে কিছু একটা চাও তুমি খ্যাতমত করেছ বলতো সিয়া রাসুল্লাহ আস আলুকা মরা ফাঁকা তাকা ফিল জাননা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নিয়ত মানুষের কি হতে পারে কি হওয়া উচিত খ্যাতমত করেছে এক লোটা পানি এনে দিয়ে রাসুসলামকে আর তার ইচ্ছা হলো সে রাসুলের সাথে যেভাবে মদিনায় আসে বলছে ইয়ারসুল এইভাবে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি নিয়ত আমাদের এমন হতে হবে যদি এমন হয় ভালো ভালো নিয়ত যদি হয় রেজাল্টটা যে কি হয় আরেকটা হাদিস আপনি নিয়ে নেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন লাকাদে রাই তো রাজুলান ইয়াতা কাল্লা ফিল জান্না আমি একজন ব্যক্তিকে জান্নাতে নাচানাচি করতে দেখলাম রাসুল্লাহ বলছেন এক ব্যক্তিকে আমি দেখছি জান্নাতে ও নাচানাচি করতেছে লাফালাফি করতেছে জিজ্ঞাসা করা হলো জিব্রাইল আর কি হয়েছে এত খুশি কেন সে এ হাদিসটা আপনি ইমাম মুসলিম কিতাবুল বীররের মধ্যে পেয়ে যাবেন চার হাজার সাতশো চৌচল্লিশ নাম্বার হাদিস আর বাংলার যেটা হয়েছে সেটা ছয় হাজারের ওভারে গিয়ে পেয়ে যাবেন অধ্যায়টা আমি বলে দিই ছেচল্লিশ নাম্বার অধ্যায়ের ছত্রিশ নাম্বার পর্ব তাতে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন মারার রাজুলিন বেগোস্নি সাজারাদিন আলা জাহারের তারিখ কোনো একটা রাস্তার মধ্যে একটা গাছের ঢাল পরিত্যক্ত অবস্থায় ছিল পরে আছে সেই ব্যক্তি দেখলো যে রাস্তা দিয়ে চলাচল করা মানুষের জন্য কষ্টকর তিনি বলতেছেন ও ইউজিহিম তার নিয়তটা কি সে বলতেছে আমি আল্লাহর করে বলতেছি এই গাছের ঢালটা আমি এখন এখান থেকে কেটে সরিয়ে দেব মুসলিমদের যাতে কষ্ট না হয় সে বলছে আলাল মুসলিম জিহিম মুসলিমদের যাতে কষ্ট না হয় তাহলে আমি এই গাছের ঢালটাকে কেটে দেব, সে শুধু এতটুকু কাজ করেছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে এই ব্যক্তি গাছের একটা ঢালকে কেন্দ্র করে জান্নাত পেয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তি নাচানাচি করতেছে যে আল্লাহ আমার আমার উপর কত করে হেসান করেছে তার নিয়ত মানুষকে এত দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি শহীদের মর্যাদা চায় এমাম মুসলিম তার ইমারাতের অধ্যায় বিচার ফয়সলা যে শাসন প্রশাসন আছে চৌত্রিশ নম্বর অধ্যায় একটা হাদিস কোট করেছেন সেই হাদিসের মধ্যে চার হাজার আটশো তেইশ এবং চার হাজার আটশো চব্বিশ নম্বর একটা হাদিস কোট করেছেন তাতে বলছেন মানসা আল আল্লাহ শাহাদিদ্দিন বাল্লাগল্লাহা সোহাদাই ওয়াইন মা মাতা আলা ফিরাশিহি যেই ব্যক্তি আল্লাহর কাছে শহীদ হওয়া কামনা করে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব বলছেন এটা যদি তার অন্তরের তামান্না থেকে থাকে সে যদি শহীদ হতেও না পারে সে যদি বিছানায় মরে যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে হাদিস কিন্তু আমাদের বানানো নয় ব্যক্তি কোনো এটা ভাববেন না আমাদের মন গোলা কথা এটা ইমাম মুসলিম কোট করেছেন ইমাম মুসলিম তার মানে কোরআনের পরে অথেন্টিক কথা যদি থেকে থাকে তাহলে কোথায় আছে বুখারে এবং মুসলিমে আছে আর রাসুসলাম বলছেন মানসা আল আল্লাহ আর শাহাদাতা যেই ব্যক্তি সত্যি সত্যি আল্লাহর রাস্তায় জিহাদ হওয়া তামান্না কামনা করে বাল্লাগাল বাল্লাগাল বাল্লাগাহুল্লাহ মানাজিলা শোহাদা আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে ওয়াইন মা তা আলা ফিরা যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে তারপরের বর্ণনাটা কি আছে ও আহা আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে ওলা ও লাম তুসিব সে যদি শহীদ হইতে নাও পারে সে যদি শহীদ হইতেও না পারে কিন্তু তার নিয়ত থাকার কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবেন তার মানে নিয়তটা যে এটা জাস্ট আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ সব হানা আতলার পক্ষ থেকে বলেছিলাম যে একটা মানুষ যদি মারা যায় তার বরক তো এটাই রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম থেকে হাদিসটি কোট করা হয়েছেন ইমাম বুখারি তার কিতাব রিকাকে এনেছেন ইয়াকুল তাআলা তালা মা আলী মিন আমার কোনো মোমিন বান্দার এন্দি দি ইজা কাবত হো সাফিয়া হো আমি যদি আমার কোনো বান্দার প্রিয় জিনিস এই দুনিয়া থেকে কবজ করে নেই উঠিয়ে নেই মেন আহালে দুনিয়া তার দুনিয়ার পরিবারের মধ্য থেকে কাউকে আপনি আপনার ভাইকে আপনি আপনারা বোনকে আপনি আপনারা মাকে অথবা আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানদের মধ্য থেকে কোনো সন্তানকে যদি অনেক বেশি ভালোবাসেন আপনার অন্তরের কোলেজার টুকরা যদি হয় আল্লাহ যদি আপনার জীবদ্দশায় তাকে মেরে দেয় এটা যদি আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নেয় আল্লাহ কি বলছেন জানেন মরে যাওয়ার আল্লাহ পরে সেই বান্দা যদি আমার কাছে ধৈর্য ধারণ করে সোয়াবের আশা রাখে আল্লাহ বলছেন আমার কাছে ওকে দেওয়ার মতো কিছু নাই এল্লাল জান্নাত আমি ওকে জান্নাত দিয়ে দিব এটা ছিল আমার বলার কথা যে যে হাদিসে আছে তিনটা সন্তান মারা গেলে বলছে দুইটা হয় দুইটা আর এই হাদিস দিয়ে একটাও প্রমাণ হয় যার কলিজার টুকরা যদি আল্লাহ সুবাহ তালা নিয়ে নেয় আর এই ব্যক্তি যদি শব্দটা কি সোম্মা ইয়াহতাসা সে যদি আমার কাছে নেকির ইচ্ছা করে আল্লাহ বলছেন এল্লা আল জান্নাহ আমি তাকে জান্নাত দিয়ে দেব তাহলে নিয়ত মানুষের অনেক বড় একটা ব্যাপার এটা আপনি সবসময় মনে রাখার চেষ্টা করেন সবসময় মনে রাখার চেষ্টা করেন যে নিয়ত আপনাকে আল্লাহর রব আপনার রব পর্যন্ত পৌঁছে দেবে জান্নাতুল পৌঁছে দেবে আপনাকে নিয়ত নিয়ত সম্পর্কে সর্বশেষ হাদিস যেটা আমি বলবো ইমাম বুখারি এবং মুসলিম তাদের উভয় কিতাব এনেছেন বুখারিতে কিতাব রিকাকে আছে সেই হাদিসটা আপনি পেয়ে যাবেন কিতাব রিকাকের মধ্যে অনেক লম্বা একটা হাদিস আমি শর্ট করে বলবো ছয় হাজার চারশো চব্বিশ নাম্বার আর মুসলিমে ইমানের অধ্যায় আছে দুইশো একত্রিশ থেকে নিয়ে দুইশো পর্যন্ত দুইশো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ইমান অধ্যায় পাবেন তাতে কি আসে জানেন আল্লাহ তার বান্দার সাথে কি হেসান করেছেন যখন কোনো বান্দা এজা হাম্মা আবদিন বেসাইয়ে আতিন আল্লাহ সব তাল্লাহ ফেরেস তাদেরকে বলেন ফালা তাক হা আলাই আমার কোনো বান্দা যদি কোনো পাপ কাজের ইচ্ছা করে হে ফেরেশ তারা তোমরা ওর গুণালেখ বানা ফাইজা আতান যদি সে সে খারাপ কাজটা করে ফেলে তাহলে তুমি একটা পাপ লিখো যদি করে ফেলে আর উল্টাটা দেখেন আল্লাহ বলতেছেন ফাইনাল হাসানাতিন হাসানাত আমার কোন বান্দা যদি একটা ভালো কাজের ইচ্ছা করে কিন্তু কাজটা সে করলো না ফাক্তুবুহা হাসানাতান তার আমল নামায় নেকিটা লিখে দাও মানে ভালো কাজ করলে ইচ্ছা করেছেন এটা ভালো কাজ করবেন কিন্তু করলেন না আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে করে নাই নয় লিখে দাও যে কাজটা করেছে ফাইন আমিলাহা আর যদি সে আমলটা করে ফেলে ফতবুহা আশরা বান্দা তুমি ওর আমলনামায় একটা না লেখো ও দশবার বার করেছে এটা মা মুসলিম কোর্ট করেছে লিখে দেওয়া হয় আর যখনই সেই কাজটা করে ফেলবে সেই ব্যক্তির আমল নামায় দশটা কাজ লিখে দেওয়া হয় তার মানে আপনি হজ করবেন নিয়ত করে নেন আপনি একটা হজের নেকি অটোমেটিকলি পেয়ে যাবেন যেই দিন আপনি হজটা করবেন আল্লাহ আপনাকে লিখে দেবে আমার এই বান্দা দশটা হজ করেছে কি মনে করেন আপনি কোরবানি করবেন নিয়ত করে নেন টাকা জমান আপনার দ্বারা সম্ভব না হলেও একটা কোরবানি নেকি আপনি পেয়ে যাবেন যেদিন আপনি কুরবানি করে ফেলবেন আপনার আমলনামায় দশটা কুরবানি লিখা হয়ে যাবে এর পজিটিভে কোরানের আয়াত রয়েছে কোরান আল্লাহ সুবান হওয়াত তালা সুরা আন আম ছয় নম্বর সুরার একশো ষাট নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে কি আছে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আম যেই ব্যক্তি একটা ভালো কিছু নিয়ে আসবে আল্লাহ বলছেন আমি সেটাকে দশ গুণ বাড়িয়ে তার নেকি দিয়ে দেব আর বোখারা এবং মুসলিমের এই হাদিসগুলোতে কি আছে ফাইন আমি লাহা কাতাবাহল্লাহু লাহ এনদাহু আসরা হাসানাতিন ইলা সাবে মে তেন দেফেন ইলা আদাফ ইন কতক ব্যক্তির নিয়তের সাথে কর্মের সৌন্দর্যতার কারণে আল্লাহ শুধু দোষ নয় আল্লাহ বলছেন সেটা আমার কাছে সাতশো বরং তার চেয়েও অধিক বেশি নেকি আমি আল্লাহ লিখে রাখি নিয়ত অনেক বড় একটা ব্যাপার আমি আপনাকে কি দিয়ে বোঝাই কি দিয়ে বোঝাই আপনাকে আল্লাহ শ ভানহুয়া তালার কাছে সবকিছু সম্ভব অতএব আমাদের নিয়তটাকে সুন্দর করতে হবে আল্লাহ আল্লা সুবানোরান একটা আয়তে বলছেন জমি জমি তার রবের ইচ্ছায় ফসল উদ্গত করে দেয় আল্লা দি খাবুসা ইল্লাহ নাকিদা কিন্তু খারাপ জমি অনেক প্রচেষ্টার পরেও তেমন কিছু উদ্গত করে না তবে সামান্য একটু আল্লাহ বলতেছেন যার অন্তর ভালো যার নিয়ত ভালো অবশ্যই তার দ্বারা ভালো কিছু কাজ হবে এটাই হচ্ছে ইসলামের দাবি এই জন্য নিয়োগটাকে ভালো করেন আমি ইসলামের জন্য মুসলিমদের জন্য আমার ধর্মের জন্য আমি কিছু করব।